পটুয়াখালীতে শেষ হলো 200 বছরের ঐতিহ্যবাহী দেওয়ান শরীফ মেলা। ঘোড়দৌড় থেকে শুরু করে পিঠাপুলি সব আয়োজনই ছিল মেলায়। এদিকে প্রতি বছর বাড়ছে মেলার পরিধি ও দর্শনার্থী, তাই ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহযোগিতা চেয়েছেন আয়োজকরা। পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। প্রতি বছর বৈশাখের 15 তারিখ পটুয়াখালী সদরের ধরান্দি গ্রামে আয়োজন করা হয় দিনব্যাপী গ্রামীণ মেলার। ঐতিহ্যবাহী নাগরদোলা, হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা, বাহারি পণ্য ও মিষ্টি মিঠাই মনে করিয়ে দেয় শৈশবের কথা। ঐতিহ্যবাহী এই মেলায় স্থান পায় ঘোড়দৌড়, পুতুল নাচ সহ গ্রামীণ সব খেলা। কালের বিবর্তনে ঘোড়দৌড়ের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে দর্শনার্থীর সংখ্যা, ছিল পিঠাপুলির আয়োজনও। মেলায় শুধু পটুয়াখালী নয়, গোটা দক্ষিণবঙ্গের দর্শনার্থীরাই আসেন। ঐতিহ্য ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান আয়োজকরা। বিভিন্ন জায়গা থেকে বহু ধরনের লোক আসে, বহু ধরনের দোকানপাট আসে, তারা তাদের মতো আনন্দ উৎসব করে। এবং এখানে সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ব্যাপার হইল এখানে প্রতি বছরই ঘোড়া আসে। মেলা উপলক্ষে বাহারি সব পণ্যের পসরা নিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।